ক্রমশ কি দূরত্ব বাড়ছে দুই শরিকের মধ্যে এ প্রশ্ন উঠতে শুরু করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগরতলা সফরের পর থেকেই আইপিএফ এবং বিজেপির মধ্যে দূরত্ব যে বাড়তে শুরু করছে প্রধানমন্ত্রীর বিবেকানন্দ ময়দানের সভার পর এ কথা অনেকেই বলতে শুরু করেছেন আইপিএফটি নেতারা জানাচ্ছেন মোদীর সভা উপলক্ষে তাদের নিমন্ত্রণ করা হয়নি বিভিন্ন রাজনৈতিক দলকে নিমন্ত্রণ জানানো হলেও বাদ গেছে জোট শরিক আইপিএফটি এমনকি বিরোধী শিপেরও দলগুলিকে নিমন্ত্রণ জানানো হয়েছিল বিবেকানন্দ মাঠের সভায় বাদ যায় শুধুমাত্র আইপিএফটি আইপিএফটি নেতারা জানিয়েছেন দল হিসাবে আইপিএফটিকে নিমন্ত্রণ জানা হয়নি সভায় আইপিএফটি নেতারা জানিয়েছেন দল হিসাবে আইপিএফটিকে নিমন্ত্রণ জানানো হয়নি সভায় দলের মন্ত্রী দুজনকে থাকার কথা বলা হয়েছিল এবং তারা মঞ্চে ছিলেন কিন্তু দলের কোনো প্রতিনিধি সেদিন মাঠে যাননি যদিও সেটা ছিল সরকারি অনুষ্ঠান এভাবে সরকারি অনুষ্ঠানে দল হিসাবে আইপিএফটি ডাক না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন দলের নেতা এবং কর্মীরা তারা বিষয়টি ভালোভাবে নেননি গোটা বিষয়টিতে আইপিএফটিকে অবজ্ঞা করা হয়েছে বলেই তারা ধরে নিয়েছেন যদিও নয় ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর সরকারি অনুষ্ঠানের আগে মুখ্য সচিবের আমন্ত্রণপত্র পৌঁছে গিয়েছিল রাজ্যের প্রায় সব কোটি রাজনৈতিক দপ্তরে সেখানে কিভাবে সরকারের শরিক দলের দপ্তর বাদ গেল তা নিয়ে প্রশাসনের মধ্যেও প্রশ্ন দেখা দিয়েছে এটা কি সরকারের অনিচ্ছাকৃত ভুল না আইপিএফটিকে বার্তা দিতেই এমনটা করা হয়েছিল ব্যুরো রিপোর্ট চ্যানেল দিন রাত